কতটুকু পরিমাণে খাদ্য দিতে হয় একটু জের তত্ত্ব জানাবো এবং কি কি ওষুধ খাওয়াইতে হয় চলেন দেখে নেই সেই খামারটি এবং সেই খাদ্যগুলো এখন আমাদের আমাদেরকে দেখাবেন কি কি খাদ্য এখানে দিতেছেন মানে পরিমাণ কতটুক যেমন বর্তমানে দেখতেছি এখানে এটা কি দিচ্ছেন এটা দিচ্ছে আপনার খুদ এবং গম শুদ্ধ খুদ এবং গম সিদ্ধ করেছেন তাই না হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা একটা করার জন্য তাই না এটা একটা করার জন্য আচ্ছা এখন কি দিলে না এর দিলাম জিং 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 এর পরিমাণটা কত টুক এর 50 গ্রাম করে দিলাম 50 গ্রাম করে জিং কে এটা কি কোম্পানির এন্ড এল এস কেপ কোম্পানি এস কেপ কোম্পানি এস কে এস কেপ কোম্পানি জিং আর এখানে একটা মিক্সার খাবার আছে ভুট্টা কুড়া ভুসি মোটামুটি চার পাঁচটা আইটেম দিয়ে বানানো হয়েছে তাই না হ্যাঁ এটার পরিমাণটা কতটুক এটা মোটামুটি মনে করেন যে এক দেড় কেজি পরিমাণ দেড় কেজি পরিমাণে

দয়া সাথে থেকে দেখেন কিভাবে খাওয়ানো হচ্ছে আর খাবারগুলো কিভাবে মিক্সচার করে এবং কিভাবে খাওয়া হচ্ছে আপনারা ভালোভাবে দেখুন মোটা তাজার জন্য এটা হচ্ছে উপাদান সকালে <laughs> এখন <laughs>

পানিতে সতেরো ফিট গুলে জায়গা

আমাদের অনেকদিন পর আসলাম তো এগুলো তো যখন আসলাম তখন তো অনেক ছোট ছিল হ্যাঁ ছোট ছিল অনেক মোটামুটি এখন অনেক বড় হয়েছে মোটামুটি কি এমন খাদ্য দিয়ে মোটা করলেন এই দানাদার খাদ্য আর কাঁচা ঘাস আর খড় আচ্ছা কিছুক্ষণ আগে যে আমাদেরকে খাদ্যগুলো দেখাইলেন এই খাদ্য দিয়ে মোটা তাজা করতেছেন এই খাদ্য হ্যাঁ আচ্ছা এই খাদ্যটা আপনি কয় বেলা দেন এটা দুই টাইম দেওয়া হয় সকালে এবং আপনার বিকেল বেলা আচ্ছা আচ্ছা মানে এই খাদ্য পাশাপাশি আর কি খাওয়ানো হয় খড় ঘাস এগুলো মানে একই পরিমাণে একই পরিমাণে আচ্ছা আচ্ছা এই গোমটা একটু তথ্য নেই আমরা এটা কতদিন কিনছেন কতদিন আগে কিনছেন

একবেলা মোটামুটি মনে করেন যে আপনার সব মিলা দানাদার খাদ্য দুই আড়াই কেজি দুই থেকে আড়াই কেজি খাওয়ালি যথেষ্ট তাই না সকালে দুই আড়াই কেজি খায় বিকালে দুই আড়াই কেজি খায় আচ্ছা এখন আপনি আশা কি রকম করতেছেন আশা কি রকম হলে বিক্রি দিবেন টার্গেট কি রকম আপনার এটা এখন দেখি আর এক মাস দেরি আছে তো এক মাস সর খাওয়াই লন পালন করি তারপরে আচ্ছা সেটা বয়সটা তো জানা হলো বয়সটা কি রকম এটা দুই দাঁত আপনার এটাও দুই দাঁত না

আচ্ছা আচ্ছা ঠিক আছে তখন আপনি অন্য কোনো ব্যবস্থা কিছু নাই ওইরকম কিছু নাই আচ্ছা আচ্ছা যদি কেউ হয়ে থাকে তাহলে কি ব্যবস্থা গ্রহণ করতেন ওরা আপনার ইয়ে আছে ওষুধ পত্র হয়ে যাবে আচ্ছা আর কি মূল্যবান তথ্য হয়েছে আমাদেরকে দেওয়ার মতো আছে কি আপনার কাছে কোন দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন না দর্শকের উদ্দেশ্যে গোপন টেকনিক নাই

আচ্ছা 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 এই জন্য আপনি মনে করেন যে উন্নত জাতের দিকে যাবেন তাই না